হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ড্রিম ক্যানভাস। আজকে আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো স্যান্ড আর্ট। আজ আমি শেখাবো স্যান্ড আর্ট, এটি একটি টিউটোরিয়াল ভিডিও। তো ভিডিওটি আপনারা পুরোটি দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। প্রথমে স্যান্ড আর্ট করার জন্য আমাদের একটি পিচ বোর্ডের ওপরে একটি কাগজ লাগিয়ে সেখানে একটি সিম্পল আমি একটি ছবি এঁকে নিয়েছি। আর লাগবে তুলি, কিছু আঠা, কিছু রং, আর সব থেকে জরুরি জিনিস বালি। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি আঠা এবং কিছু অল্প পরিমাণে জল নিয়ে সেটি ভালো করে মিশিয়ে দেব, এবং আমি একটু রং দিয়ে দিয়েছি যাতে আমি বুঝতে পারি আঠাটি সব জায়গায় ঠিকভাবে লাগানো হচ্ছে নাকি। এবার আমি এই ড্রয়িংটির ওপরে ভালোভাবে আটাটি লাগিয়ে নেব এবং তার উপরে বালি ছড়িয়ে দেব। বালিগুলি ড্রয়িংটির ওপর ভালোভাবে লেগে গেলে বাড়তি যে বালি থাকবে সেই বালিটি আমি ছেড়ে নেব। এইভাবে পুরো ড্রয়িংটির ওপরে আমি আঠাটি ভালোভাবে লাগিয়ে নেব এবং তারপরে তার উপরে বালি ছড়িয়ে দেব। এই প্রসেসটি মোটামুটি 2-3 বার করতে হবে, তাহলে বালির স্তরটি মোটা হবে। আমি পুরো ড্রয়িংটিতে বালি লাগিয়ে নিয়েছি এবং আমি মোট বালির 3টি স্তর দিয়েছি যাতে বালিটি মোটা হয়, এবং ভবিষ্যতে যাতে বালিগুলি না ঝরে যায় সেই জন্য আমি বালিগুলির ওপর একটু পাতলা আঠার আস্তরণ দিয়ে দেব। আঠার প্রলেপ দেওয়া হয়ে গেলে এরপর বালিটিকে 1-2 ঘন্টা রোদে শুকিয়ে নেব, তারপরে রং করা শুরু করব। আমার এই ড্রয়িংটি এখন পুরোপুরি শুকিয়ে গেছে, এবার আমি রং করা শুরু করব।
এই ড্রয়িং সম্বন্ধে যদি তোমাদের বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই ড্রয়িং ভিডিওটি যদি তোমাদের বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে আমার এই চ্যানেলটি তো এখনই সাবস্ক্রাইব করে দিন।